আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা যেই কবুতরের জোড়া আছে ওই কবুতরকে কিভাবে একদিনের ভিতরেই আবার জোড়া ওই জোড়া ভেঙে অন্য কবুতরের সাথে জোড়া দিতে পারবে। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আমি যে দুইটা কবুতর দেখাবো, যে এই কবুতর দুইটা কালকে পর্যন্ত এই দুইটা জোড়া ছিল কিন্তু আজকে আর কোনো জোড়া নেই। তো কিভাবে এটা সম্ভব হইল যে এই দুইটা জোড়া ছিল, তখন আমি ভাবলাম যে এই যে একটা সাদা কবুতর দেখছেন, এই সাদা কবুতরটির সাথে আমি এই কালো কবুতরটি জোড়া দিব। যে এটা কিভাবে দিলাম যে কালকে বিকালে আমি এইভাবে সাদা কবুতরটি দিয়ে এই কবুতরটি দিয়ে রাখছিলাম, তো কালকে বিকালে দিয়েছিলাম, আজকে এসেই দেখি এরা জোড়া নিয়ে নিছে মাশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুইটা কবুতর জোড়া নিয়ে নিছে। আমি কালকে বিকালে এই দুইটা কবুতরকে এইভাবে ভিতরে দিয়ে, ওই সময় মারামারি করতেছিল, এইভাবে ভিতরে দিয়ে শুধু এভাবে আটকে রাখছে। তো সকালে এসে দেখি এরা জোড়া নিয়ে নিছে, কিন্তু কালকে এটার সাথেও জোড়া ছিল। আপনারা জোড়া মিলানোর জন্য খেয়াল রাখবে যে নর্থ জানি বেশি বেশি ডাকাডাকি করে, তাহলেই সহজেই জোড়া নিবে। তো এই দুটা কবুতর দেখতে পাচ্ছেন যে জোড়া নিয়ে নিছে। এই যে আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরটির সাথে ওই সাদা কবুতরটি জোড়া ছিল কিন্তু আমি ওই কবুতরের সাথে এই কবুতরের জোড়া রাখবো না। আমি এই যে আরেকটা মাদির সাথে জোড়া দিয়েছি, যে এইটা জোড়া দিতে হলে আপনাদের কি করতে হবে, যে দেখতে পাচ্ছেন যে এটা শীঘ্রই জোড়া নিবে, যে একদিনের মতো সময় লাগবে জোড়া নিতে। সে জোড়া নেওয়ার জন্য আপনারা এইভাবে একটা খাঁচায় রেখে বা অন্য জায়গায় রেখে সম্পূর্ণভাবে ঢেকে দিবেন। যে আমি এইটার সাথে যেরকম করছিলাম, যে আমি সম্পূর্ণভাবে ঢেকে রাখছিলাম, তখনই দেখি জোড়া নিয়ে নিছে। যে আপনারা এই যে এইরকমভাবে সম্পূর্ণভাবে ঢেকে দিবেন যাতে অন্য কবুতর এটাকে না দেখতে পারে। যখন বেশি বেশি ডাকাডাকি করবে নর কবুতর, তখনই মাদি জোড়া নিয়ে নেবে। সেম এটার সাথেই হয়েছে, যে নর বেশি বেশি ডাকাডাকি করছিল তার পক্ষান্তরেই জোড়া নিয়ে নিছে। তো আপনারা দুইটা বিষয় খেয়াল রাখবেন, যে নর যাতে বেশি বেশি ডাকাডাকি করে ওই কবুতরটির সাথে জোড়া ভেঙে অন্য কবুতরে জোড়া দিবেন, তাহলেই দেখবেন যে খুব সহজেই জোড়া নিয়ে নিছে। আর এক তো ডাকাডাকি করে যাতে বেশি, আর দুই নম্বর যে বিষয়টি মনে রাখবেন আপনারা, যেই খাঁচায় নর থাকে ওই খাঁচায় একটা মাদি দিবেন, তাহলেই দেখবেন যে কোনো কবুতর দেন না কেন, অন্য মাদি এনে যদি আপনারা দেন জোড়া ভেঙে, তাহলেই দেখবেন খুব অল্প সময়ের ভিতরে জোড়া নিয়ে নিবে। তো ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে জোড়া ভেঙে নতুন জোড়া অল্প সময়ের ভিতরে আপনি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর পরবর্তী কোন বিষয়ে ভিডিও বানাতে পারি তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।